কষ্ট লাগে যে মা আমারে কাজ করে খাওয়াই তো সেই মাই অসুস্থ হয়ে গেছে তো মা ছাড়া তো পৃথিবীতে আমাদের আর কেউ নেই পর্দাশীল অবস্থায় আসছেন কেন আপনি কি এইভাবে চলেন নাকি মানুষ চিনে ফেলবে তাই আমি সবসময় এইভাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো খুবই গরিব পরিবারের একটি মেয়ের সঙ্গে আসলে দেখতেই পাচ্ছেন পর্দাশীল হয়ে আসছে আসলে মান সম্মান চক্ষু লজ্জা আসলে সবকিছুর মাথা খেয়ে প্রতিবেদনে আসতে হয়েছে আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি মাহি মাহি আপু কেমন আছেন আপনি ভাই অনেক কষ্টের ভিতরে আছে অসুস্থ মায়ের নিয়ে কিসের কষ্ট আসলে মা অসুস্থ কাজ করতে পারে না ঠিক মতন খাওয়া দিতে পারে না মাইচের ঘর ভাড়া দিতে পারে না আচ্ছা আচ্ছা অনেক কষ্টের ভিতরে বাবা কি হয়েছে বাবা আমগো কাছে থাকে না কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই বোন বাবাটা থাকে না বাবার সাথে যোগাযোগ হয় না যে এরকম কেন করে অনেক বেড়া যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু যোগাযোগ করতে পারে না যোগাযোগ করতে পারে না জি না আচ্ছা আচ্ছা তো এই বয়সে এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি সব থেকে বেশি কষ্ট লাগে যে মা আমারে কাজ করে খাওয়াই তো সেই মাই অসুস্থ হয়ে গেছে তো মা ছাড়া তো পৃথিবীতে আমাদের আর কেউ নেই পর্দাশীল অবস্থায় আসছেন কেন আপনি কি এইভাবে চলেন নাকি মানুষ চিনে ফেলবে তাই আমি সবসময় এইভাবে চলি ভাই আচ্ছা আচ্ছা তা আপনার মা কি জানে আপনি ভিডিওতে আসছেন জি না আমার মা জানে না রাগ করবে না অবশ্যই রাগ করবে কিন্তু কি করব তাদের তো খাওয়ান লাগবো বিধান লাগবো আচ্ছা আচ্ছা তো ভিডিওর সামনে আসছেন অনেকে বিয়ে শাদী করতে চায় কেউ যদি বিয়ে করে নিয়ে চলে যায় তাহলে কি বিয়ে করবেন আপনি অবশ্যই বিয়ে করব মা রাজি হবে মা কে দিবে আপনাকে বিয়ে অবশ্যই মা দিবে মা তো চায় যে তার মেয়ে সুখী হোক একটা ভালো ঘর পাক আচ্ছা আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রাজশাহী রাজশাহী আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ নাম্বারটা কি মুখস্থ আছে জি না আমার নাম্বার মুখস্থ নাই তা দেখে বলতে পারবেন না আমার কাছে দেন আমি বলে দিই আমি আপনারে দিতে আছি আমি বলতে পারবো না আচ্ছা আমার কাছে দেন কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরো তথ্য জানতে পারবেন বা খোঁজ খবর নিতে পারবেন তার নাম্বারটি হচ্ছে 01838526619 নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক তো ওকে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম